আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আহিল পেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং আহিল অ্যাগ্রো ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় দর্শক, আমার আহিল অ্যাগ্রো ফার্ম যেটা সেটার ছোটো একটা অংশের কাজ চলছে, তো ভিডিওটা আমি ভাবছিলাম যে পুরো ফার্ম কমপ্লিট করে তারপরে ভিডিওটা দেবো, তো বহুত সময় লেগে যাবে পুরো ফার্ম কমপ্লিট করতে। তো আপাতত মোটামুটি 10টা ট্যাঙ্কি রেডি করা হয়েছে, ওখানে মাছ ছেড়ে দেবো এবং কী কী মাছ ছাড়ছি সেটা আমরা প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো আর কি আপনাদের ভিডিওর মাধ্যমে। তো প্রিয় দর্শক, আমার চ্যানেলের সাথে থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো প্রিয় দর্শক, আমার এই ফার্মটাতে মোটামুটি কী পরিমাণ কস্ট গেছে আমি আপনাদের ব্যাক ক্যামেরা যাই দেখাই আর কি। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে আপনার মোটামুটি 10টা ট্যাঙ্কি এখানে আমার রেডি করা হয়েছে, মানে ছোটো একটা অংশের হচ্ছে 10টা ট্যাঙ্কি হয়েছে আর কি। তাই এরকম আরও ট্যাঙ্কি হবে আর কি। এই যে আমার এই সাইডে বাহিরে এদিকে জায়গা আছে, এদিকে জায়গা আছে, এদিক জায়গা আছে, পুরোটাই হচ্ছে আপনার ট্যাঙ্কি হবে। তো এখানে হচ্ছে আপনার 10টা ট্যাঙ্কি করা হয়েছে, এগুলো হচ্ছে মাপ দেওয়া হয়েছে আপনার 9 ফিট বাই 4 ফিট, 9 ফিট বাই 4 ফিট এক একটার ট্যাঙ্কির মাপ আছে। আর এই যে আজকেও নেটের কাজ চলছে, নেট দেওয়া হবে আর কি। তো আপনার হচ্ছে এই ইটগুলো আমি হচ্ছে দেখেন সিঙ্গেলভাবে দিছি, এই জন্য আমার একটু খরচ কম পড়ছে। যেমন আড়াআড়ি এই ইটগুলো আমি হচ্ছে আড়াআড়িভাবে দিছি, এরম করে না পাতাল দিয়ে আড়াআড়িভাবে দিছি, এতে আমার মানে সমস্যা হয় না আর কি। আমার অন্য জায়গায় যে হাউসগুলো বানানো আছে সবই ওইভাবে বানানো আছে, এতে সমস্যা আমি প্রবলেম ফেস করিনি। তো এতে আমার ইটের সংখ্যাও কম লাগিছে। আর এখানে বলতে পারেন যে আপনারা কি পরিমাণ খরচ হয়েছে সেটা বলতে গেলে আর কি, এই এইটুক জায়গায় আমার মোটামুটি 1 লাখের উপরে চলে গেছে খরচ, তাও কমের মধ্যে হয়েছে। কারণ আপনারা ইটটা যেহেতু আমি পেরে না দিয়ে হচ্ছে খারাপভাবে দিছি, এই জন্য হচ্ছে আপনারা আমার খরচটা একটু কম লাগিছে। আর এই যে এদিকে চারিদিকে টিন দিয়ে ঘিরতে মোটামুটি আমার বহুত খরচ হয়ে গেছে। তো মোটামুটি 4-5 দিনের মধ্যে আপনার হচ্ছে আমি হচ্ছে এই ফার্মে উঠে যাবো আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন। তো প্রিয় দর্শক, সবাই আহিল অ্যাগ্রো ফার্মের জন্য দোয়া করবেন। আহিল অ্যাগ্রো ফার্মের মালিক আমি না আর কি, আমার ছোট ছেলে, আমার ছেলে আর কি, তাকে দেখাই দেবো ইনশাল্লাহ। আমি এটা হচ্ছে আহিল অ্যাগ্রোর মালিক, আহিল অ্যাগ্রো কি আপু, আমি শুধু মাধ্যম আর কি। তো সবাই তার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য খুব দ্রুত নিয়ে আসতে যাচ্ছি এবং প্রতি সপ্তাহে আমরা আশা করছি নতুন ভিডিও আপনাদের আপলোড দেব। আমার নিজের ফার্মের তো দিবই, তারপরেও আপনার হচ্ছে মোটামুটি বিভিন্ন ফার্মের এবং দোকানের আমি হচ্ছে মোটামুটি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।